মুসলিম সম্প্রদায়কে ভুলে গেছে কংগ্রেস দল। বর্তমানে যারা কংগ্রেস করছে তারা 93 তে সিপিএম কে সরকারে আসতে সাহায্য করেছে আর নিজেরা মন্ত্রীদের মতো সমান সুবিধা ভোগ করছে। पुरी बक्सनगर विधानसभा केंद्र 39 नम्बर बूथ स्थित कुलुबाड़ी विद्यालय मैदान विजेपी जोगदान सभाय विजेपी जोग दिए निजे बक्तव्य कांग्रेस दल के विरुद्ध विष उकड़े दिए कथागुलो बोलें प्राक्तन कांग्रेस मंत्री तथा कांग्रेस नेतृत्व बिल्लाल मिया। तिनी बोलें विगत 25 बछर सोनामुराते सीपीएम सन्त्रासे जे सकल कांग्रेस कर्मीरा खून हयेछेन तिनी तादेर समाधिस्थ करेछेन किन्तु बर्तमाने सेई सीपीएम संगे जोट बेधेछे कांग्रेस तिनी सेटा मानते पारेननि ताई तिनी 44 बछर जाबत कड़ा कांग्रेस दल समस्त पद के पदत्याग नहीं बीजेपी जोग दिए कांग्रेस आज के जरा कांग्रेस दल के योगदान कर आज के लिए एक घोषणा दी तरह साथ बोलते चाहिए प्रथम उन पक्ष के धन्यवाद सहकारे संग्रामे अभिनंदन एक सांस्कृतिक अवस्थार मध्य दिए राज्य कांग्रेस दीर्घदिन सीपीएम कुशल राजनीतर मध्य जड़िए पड़े से अवस्था के उत्तरण पवारिन्न समय विभिन्न धैर्य सहकारे राज्य कांग्रेस परिचालना करते गए विभिन्न आजकल दिनों आज के आत राज्य कांग्रेस वार्किंग कमिटी प्रेसिडेंट रूपे प्रेसिडेंटर पर भूषा मार আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয় নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় পার্টি জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি শুধু রাজ্যের কমিউনিস্ট বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে কংগ্রেস বিরোধী আন্দোলন এই কারণে বলছি এই কংগ্রেস সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে তাদের আমি শ্মশানে নিয়েছি তাদের আমি কবরস্থানে নিয়েছি সাক্ষী হব আমি এই কারণে এই কংগ্রেস আন্দোলন করতে গিয়ে কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাহবুব আমার খুন হয়েছে ফরিদান হয়েছে মুক্ত ভাষণ হয়েছে পবিত্র ভূমিক হয়েছে লাল গঙ্গাধর খুন হয়েছে সফল জি হয়েছে বৈষ্ণব খুন হয়েছে কিচন দাস খুন হয়েছে সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে খুকন দেবনাথ খুন হয়েছে সাধন পাল খুন হয়েছে আকাশ মিয়া খুন হয়েছে বিমল সিং খুন হয়েছে বিশ্বকুমার দাপন্না খুন হয়েছে খালেদ হোসেন খুন হয়েছে শুধু তাই নয় রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্য গুলো এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ের খুন শুধু জমি সংক্রান্ত বলে এই বলে সেই বলে বহু খুন হয়েছে সোনামুড়া তার সাক্ষী সেই 1979 সাল থেকে আজ দিন পর্যন্ত গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিভঙ্গি লক্ষ্যে আমি এসেছি আমার মনে হয় রাজ্য সভাপতি বলবে আমি তো সভাপতি আমার কথা কিছুই বলে নাই আর সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্ণধার আমার ব্যক্তিগত জীবনটা বলেছি আমি ওনাকে শ্রদ্ধা করি ওনাকে আমি ভালোবাসি আজকে নয় রাজনীতির মধ্যে ভালোবাসি আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছি সে আমার বিশ্বাস যে সোনামুড়ার মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তাকে ব্যাপারে আন্দোলন করব জিরো পয়েন্টের জিরো থেকে 150 গজের ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে জবরদস্তি করছে পুলিশটা দিয়ে আন্দোলন করবে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে
শেখ মুজিবের 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007 এসে রিলে আন্দোলন 31 দিন অনশন করে এই টার্গেট রাখা বন্ধ করেছি, জীবনের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা খিলাফ করি, চাকরি দেবে বলেছি, মন্ত্রী টাকা দিয়েছি, রাস্তা করব বলেছি করেছি, সুনীল বাবুকে আমি বলেছিলাম আমি আমাকে কাকু বিশ্বাস করুন আমি আপনার সাথে আছি। ওনার মৃত্যুর আগ পর্যন্ত এক সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিক বাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। এদিন যোগদান সভায় বিল্লাল মিয়াকে পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখেরা। যোগদান সভায় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, 2023 বিধানসভা নির্বাচনে কৈলাসহর এবং বক্সনগর থেকে বিজেপি চেয়েছিল দুজন সংখ্যালঘু প্রতিনিধি পবিত্র বিধানসভায় পাঠাতে, কিন্তু সেটা সফল হয়নি। তাই তিনি বক্সনগরবাসীর উদ্দেশ্যে আহ্বান রাখেন, এই উপনির্বাচনে তোফাজ্জল হোসেনকে জয়ী করে সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে যেন পবিত্র বিধানসভায় পাঠান। মুখ্যমন্ত্রী হিন্দি ছবির সংলাপের সুরে বলেন, ইয়ে তো ট্রেলার হে, পিকচার আভি বাকি হে। তিনি বলেন, আস্তে আস্তে ক্ষয়িষ্ণু দলে পরিণত হবে কংগ্রেস দল। পাশাপাশি তিনি সিপিএমের প্রসঙ্গে বলেন, সিপিএম হচ্ছে সেরকম দল যারা রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, নারীদের আব্রু নিয়ে খেলা করেছিল, অনেক মানুষকে খুন করেছে সিপিএম, দাবি মুখ্যমন্ত্রীর। এছাড়াও এদিন তিনি রাজ্য সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি তুলে ধরেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তগুলো জনসম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের ঢেলে সাজানোর যে প্রয়াস প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা আজ উত্তর পূর্বাঞ্চলীয়বাসী দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ মর্যাদা দিচ্ছেন। এছাড়াও দিন যোগদান সভায় আলোচনা করতে গিয়ে বিরোধীদের সমালোচনায় মুখর হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি সিপিএম দলের সমালোচনা করতে গিয়ে বলেন যে, বর্তমানে রাজ্যের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি পেয়ে রাজ্যের সকল অংশের মানুষ সহায়তা করছে। রাজ্য সরকার যেখানে বাম রাজত্বে ক্যাডারদের ঘরে যেত, সব সময় সুযোগ সুবিধা সাধারণ পঞ্চায়েত থেকে সাধারণ কোনো সুবিধা পেতে গেলেও মিছিলের লাইনে হাঁটতে হতো। সভায় প্রার্থী তোফাজ্জল হোসেন বক্সনগরবাসীর উন্নয়নের কাজ করার সুযোগটুকু করে দেওয়ার আহ্বান রাখেন ভোটারদের নিকট। এদিন সভায় 1762 পরিবারের 7048 জন ভোটার বিজেপিতে সামিল হয়েছে বলে ঘোষণা দেয় দল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।